হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তো আমাদের অ্যানিহিলেশন গেমটা তো আমাদের মধ্যে চলে এসেছে, এখন আমরা গেমটা খেলবো। কিভাবে আমরা গেমটা ডাউনলোড করব তা নিয়ে আজকের এই ভিডিওটি, কারণ আমরা তো জানি যে আমাদের গেমটি চলে এসেছে, প্লে স্টোরে গেমটির রিভিউ শেষ এবং গেমটি আমাদের মধ্যে চলে এসেছে। তো চলুন কথা না বাড়িয়ে ফেছে ছোট্ট একটা ইন্টোর পর সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনারা এখন স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, শাহরিয়ার রবি ভাই 22 ঘন্টা আগে এই পোস্টটি দিয়েছিলেন যে গুগল প্লে ফিনিশ রিভিউং অ্যানিহিলেশন ফার্স্ট। উনি এই পোস্টটা দেওয়ার সাথে সাথেই অনেকে মনে করেছেন যে আমাদের গেমটি চলে এসেছে, প্লে স্টোরে রিভিউ শেষ এবং গেমটি আমরা খুব দ্রুত পেতে যাচ্ছি, অথবা আমরা গেমটি পেয়ে গেছি। তো এই যে পোস্টটা দিয়েছেন, এই পোস্টটার যে মিনিংটা হচ্ছে যে উনি গুগল প্লে স্টোরকে অর্থাৎ গুগল প্লেকে মেনশন করে দিয়েছেন যে অ্যানিহিলেশনটা রিভিউ দ্রুত করার জন্য, এটাই উনি মেনশন করে দিয়েছেন। এবং আমরা সবাই বুঝেছি যে গেমটা রিভিউ শেষ এবং গেমটা অলরেডি আমাদের মধ্যে চলে আসতেছে খুব দ্রুত। তো এটাই হচ্ছে মানে আমাদের ভুল, আমরা এটা কিন্তু অনেকেই মিস্টেক করেছি, আমরা কিন্তু অনেকদিন ধরে গেমের জন্য অপেক্ষা করতেছি, এজন্য আমরা সবাই মানে বুঝে নিয়েছি যে গেমটা অলরেডি প্লে স্টোরে রিভিউ শেষ। কিন্তু অ্যাকচুয়ালি উনি এটা বোঝাননি, উনি বুঝিয়েছেন গুগল প্লে স্টোরকে মেনশন দিয়ে। অনেক সময় আমরা ফেসবুকে যেভাবে আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে কোনো কিছু বোঝার জন্য মেনশন দিয়ে থাকি কমেন্ট বক্সে, এভাবে উনি গুগল প্লেকে ওনার পোস্টে মেনশন দিয়ে বলেছেন যে অ্যানিহিলেশন গেমটা ফার্স্ট রিভিউ করার জন্য। আর আমরা বুঝেছি যে গেমটা রিভিউ শেষ এবং গেমটা মানে চলে আসে। তো গাইজ, অ্যানিহিলেশন গেমটা কিন্তু এখনও রিলিজ হয়নি, রিলিজ হওয়ার সাথে সাথে আমি আমার চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন। এবং অ্যানিহিলেশন গেমটি কবে আসবে তা কিন্তু এখনও আমরা কেউ জানি না, তবে আমি কয়েকদিন আগে যে আপডেটটা দিয়েছিলাম সেটাই হচ্ছে 100% অ্যাকুরেট আপডেট। তো মানে এটা হচ্ছে যে যখনই গুগল আমাদের গেমটার রিভিউ শেষ করে দেবে এবং অ্যাপ্রুভ করে দেবে, তখনই আমরা গেমটা প্লে স্টোরে পেয়ে যাবো এবং সেখান থেকে আমরা ডাউনলোড করে গেমটি খেলতে পারবো। তো এটাই ছিল মূল কাহিনী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটি গেমার্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। চিল ব্রো।